আচরণ করেছি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমরা সকলের কাছে গিয়ে নিজেরা ভাই বলে করে তাদের কাছ থেকে মাফ চেয়ে নেব ইনশাআল্লাহ হাত তুলে দেখাই
বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আল্লাহর নবীকে এত মহব্বত করলেন সকল সাহাবারা আবু বকরের আমলের সঙ্গে কম্পিটিশন করত কিন্তু কোন কম্পিটিশনে কোন সাহাবারা জিততে পারত না সব সময় আবু বকর উপরে থাকতে ধরে ফেলেন সুবহানাল্লাহ আবু বকরের আমলটা ছিল নবীর সব চাইতে পৃথিবীর বুকে যত সাহাবা ছিলেন সকল সাহাবা চাইতে আল্লাহর নবীর আমল ছিল সব চাইতে উচ্চ আমল তিনি কেমন আমল করেছিলেন নবীজি একদিন ডাক দিয়ে বললেন ওরে আমার সাহাবারা শোনো আমার দরবারে তোমাদের মধ্য থেকে দাঁড়াই দান পাইলে যত বেশি গুরুত্ব পাবে আমি তার জন্য আল্লাহর কাছ থেকে জান্নাত চেয়ে নেব দরকার সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাত চেয়ে নেব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতে লাগলেন আজকে মনে হয় আবু বকর আমার উপরে যেতে পারবে না তার কারণ হলো জমিনে আবু বকর হলো একজন গরিব সাহাবার বন্ধ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে একজন নিঃস্ব সাহাবা ছিলেন কিন্তু আল্লাহর নবীকে তো ভালোবাসতেন এই ভালোবাসার জন্য আমার আল্লাহ তার বদর দুনিয়ার সব চাইতে বেশি করেছেন ধরে কম সুবহানাল্লাহ নবীদের পরে যে সাহাবার সম্মান সেই সাহাবার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন বাড়িতে যাওয়ার পর তিনি অর্ধেক সম্পত্তি নবীর দরবারে নিয়ে আসলেন তার এই অর্ধেক সম্পত্তি হলো কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 70 টা ও কোন হাদিসের মধ্যে বলে 80 টা ও আর কোন হাদিসের পাওয়ার কোন হাদিসের মধ্যে বলে 100 টা ও 100 ও নবীর দরবারে দান করে দিলেন রে বন্ধু একটা করে তোর দাম বর্তমানে যদি দেখা যায় প্রায় 100,000 টাকা করে পাওয়া যায় কথা বলেন তিন নারা দিন আশি রাজি হয় আশিটা উঠের তার মতো হবে 80,00,000 টাকা আশিটা উঠের দাম কত হবে 80,00,000 টাকা ওই সময় আল্লাহর নবীর দরবারে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা সম্পত্তি কতগুলো উট নবীর দরবারে দান করে দিলে ধরে ফেল সুবহানাল্লাহ সকল সাহাবারা দান দিয়ে আসলেন তার অন্ত এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন বাড়িতে গিয়ে বাড়িতে যা সম্পদ ছিল সকল সম্পদ এক জায়গার মধ্যে করেছেন এক জায়গার মধ্যে করার পর জমিনের মধ্যে আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে আসতেছেন পিছন দিক থেকে তার স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী গো ও স্বামী গো এই সম্পদ গুলো নিয়ে আপনি কোথায় যাইতেছেন গো স্বামী ও স্বামী এই সম্পদ গুলো নিয়ে আপনি কোথায় যাইতেছেন বলেন 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 কোথায় যাইতেছে একটু আমি আল্লাহর নবীর সাহাবাটা গিয়ে বললাম স্ত্রী রে আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহর নবী বলেছেন আজকে যদি কোনো সাহাবা দান করতে পারে আজকে যদি সাহাবা দান করবে আল্লাহ ওই সাহাবার জন্য আল্লাহ জান্নাত তার জন্য আল্লাহর নবী ওয়াজিব করে দেবে জোরে কান না সুবহানাল্লাহ খেজুরের পাতা দিয়ে সেলাই করে নবী গো ও আমার নাও আমার স্বামী আমি পরিধান করলাম এই যে নতুন কাপড়টা নিয়ে যান নতুন কাপড়টা নবীজির দরবারে দান করে দান ধরে কম সুবহানাল্লাহ কেমন করে যখন দিয়ে দিলেন ভাই মহতারা দুস্থ বুজুর্গ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী তার পরনের মধ্যে ওই সময় আর কোন ভালো কাপড় নাই আচ্ছা বলেন তো দেখি আপনার আমার কাছে যদি কোনো মানুষ এসে ভিক্ষা দেয় আমার মাত্র কেবলমাত্র জিনিস আছে ওই সময় যদি আমার কাছে একজন এসে দান করতে চায় দাম চায় আচ্ছা বলেন তো দেখি আপনি আমি কোনো সময় দান করবো নাকি বলেন আরে যদি